নবীজি, আমি জিবরীল আমিন আলাইহিস সালাম, আমার বয়সটা কত আমি নিজেই জানি না, জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা জিবরীল আমিন আলাইহিস সালাম কি আমার আল্লাহ তাআলা গম্মল মালাইকাল্লা বানিয়েছেন, ফারিশতাদের লিডার আমার আল্লাহ তাআলা জিবরীল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ তাআলা জিবরীল আমিন আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা এত সম্মানিত বানিয়েছেন। আমি আল্লাহ তাআলা তোমাকে যত সম্মান কেন দিয়েছি জানো না, আমি আল্লাহ আদম, আমি আল্লাহ তাআলা আদম জাতি কি বড় সম্মানিত করেছি, আর ওই আদম জাতির জন্য একজন নবী যাবে, আমি আল্লাহ তাআলা ওই নবীকে পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো। আদম আলাইহিসসালাম থেকে নিয়েও ঈসা নবী পর্যন্ত যতদূর নবী পৃথিবীতে যাবে, ওই নবীদের কাছে তোমাকে আল্লাহর তরফ থেকে খবর নিয়ে যেতে হবে। আমি আল্লাহ তাআলা তোমাকে এত বড় আমি আল্লাহ সম্মান আমি আল্লাহ দান করেছি, ওই জিবরীল আমিন আলাইহিস সালাম আমার নবী জিজ্ঞাসা করছেন, বলে জিবরীল বলো বলো তোমার বয়সটা কত, জিবরীল বলো, জিবরীল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি জানি না জিবরীল আমিনে ওই বয়সটা কত হতে পারে। জিবরীল আমিন আলাইহিস সালাম বললেন, তবে একটা ধারণা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী জি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, ওই আসমানে দেখা যেত যে একটা তারকা দেখা যায়, আর ওই তারকা দেখতে পাওয়া যেত, ওই তারকাটা যেন আকাশে উঠে যেত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই তারকাটা আমি দেখতাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি ওই তারকাটাকে দেখা যেত 70,000 বছর পর পর একবার দেখা যেত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি ওই তারকাটাকে দেখেছি, একবার নয় দুইবার নয়, ওই তারকাটাকে আমি 72,000 বার দেখেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমি ওই সময় দেখতাম 77,000 বছর পর পর একবার করে উঠত, আমি এতবার দেখলাম 72,000 বার দেখলাম, তবে তাহলে 77-এর সঙ্গে 72-কে যদি যোগ করা যায় তাহলে দেখা যাবে কতবার আমি দেখেছি, আমার বয়সটা কত হতে পারে, তাহলে আমার বয়স কত হতে পারে। আমার নবী বলছেন তাই জিবরীল। আচ্ছা বলুন, আমার নবীর জ্ঞানের কাছে কাউরির জ্ঞান টিকবে, জোরে বলবেন আ সুবহানাল্লাহ। আমার নবীর দুনিয়ার কেউ শিক্ষক আছে? আমার নবীর শিক্ষক কে? আমার নবীর শিক্ষক হলেন মহান আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পারওয়ারদিগার, মহান আল্লাহ তাআলা আমার নবীকে যাহা কিছু সব কিছু আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আমার নবী বলছেন জিবরীল তাই, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আমার নবী বলছেন জিবরীল তুমি জানো ওই তারকাটা কি? জিবরীল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি দেখেছি ইয়া রাসূলুল্লাহ 77,000 বছর পর পর একবার করে উঠত, আমি 72,000 বার ওই তারকাটাকে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি, তবে আমি জানি না ওই তারকা সম্পর্কে আমার ধারণা নাই, ওই তারকা সম্পর্কে আমার
ধারণা নাই, ওই তারকা সম্পর্কে আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার নবী বললে গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের শোকে রেখেছি হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আমার সঙ্গে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর নাম যদি জপেন তাহলে কি হয় জানেন? সুবহানাল্লাহ, আমরা বলি না, দুরুদ পড়ি, বারবার পড়ি না, আমরা দুরুদ পড়ি। অনেক মানুষ এখন এইরকম ধরনের আছে যে আমরা দুরুদটা পড়ি, পাক নামে মোহাম্মদ, সাফিয়ানা মোহাম্মদ, আমরা পড়ি না বাপ, আমরা দুরুদ তো পড়ি। অনেক মানুষ এই দুরুদ দেখলে পারে কিন্তু টিটকাড়ি মারে, কেউ চিমটি কাটাকাটি করে, বাপ খবরদার সাবধান। 4,500 দুরুদ আছে আমার নবীর নামে, জোরে বলুন। কত হাজার? 4,500 দুরুদ আছে। যে দুরুদটা তোমার মহব্বতের হবে, সেই দুরুদটা পড়ে আমার নবীর নাম যদি জপ, তা আমার নবী কি বলেন? আমার নবী বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান, আমার নবী বলছেন, কেউ যদি একবার নবীর নামে মহব্বতে দুরুদ পড়ে, মহান আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করে। আর একটু জোরে হবে না? আমার মহান নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম নবী বলেছেন, কেউ যদি মহব্বতে একবার দরুদ পড়ে, তো সুবহানাল্লাহ তার পিছনে 10টা গুনাহকে মাফ করে দেয়। 10টা গুনাহ মাফ হয়ে যায়। কি বলেছেন? যে আমার নবীর নামে যদি তোমরা একবার মহব্বতে দরুদ পড়ো, তো সুবহানাল্লাহ তোমার নামায় আমলে 10টা নেকি লেখা হয়। যদি বলবেন না সুবহানাল্লাহ বলতে অসুবিধা হচ্ছে? আর কিছুদিন পরেই কিন্তু আসবে, তাই না? হ্যাঁ, যদি বলেন যে আমার আর তোমার অ্যান্টিবডি চলবে, দুটো দল হবে না, কত রকম দল হবে? তখন যদি একবার বলে আমার ভোট তোমার ভোট, তখন কিন্তু একদম চিৎকার মেরে হবে, হবে না? হবে না বাপ? হ্যাঁ, আমরা নেকির জায়গাতে এসে কিন্তু সেই সময়টা বলার সুযোগ আমরা পাই, কিন্তু নেকি করার সময় আমাদের সুযোগ আমাদের থাকে না। বন্ধু আমার, সোনা মানিক, আমার নবী বললেন কিয়ামতের দিনে সবচাইতে ওই মানুষেরা আমার নিকটে থাকবেন। জোরে বলুন, আমার নিকটে থাকবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে কোন মানুষ থাকবে আমার নিকটে? আমার নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আওয়ালান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম সালাত, যেই বান্দা বান্দিরা এই পৃথিবীর জমিনে যারা আমার নবীর উপরে বেশি বেশি করে দুরুদ ও সালাম যারা পড়বে, আমার নবীকে যারা দুরুদ ও সালাম জানাবে, মহব্বতে যারা দুরুদ যা পড়বে, আমার নবী বললেন কিয়ামতের দিনে সবচাইতে ওই মানুষেরা আমার নিকটে থাকবে। আম্বাজি আমার সোনা মানিকেরা, বলো আমার নবীর দুরুদ যদি মহব্বতে যদি পড়তে পারো, তাহলে পারে ইনশাআল্লাহ আমার নবীর নিকটে সেই দিনে তোমরা কিয়ামতের দিনে থাকবে। তাই আবার নবী জানায়া দিয়েছিলেন, বলে জিবরীল, ওই তারকাটাকে কি তুমি চিনো? জিবরীল বলো, জিবরীল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, না 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 না, ওই তারকাটাকে আমি চিনি না ইয়া রাসূলুল্লাহ। আবার নবী বললেন, জিবরীল, ওই তারকাটা হলো তোমার নবী মুস্তাফা।
আল্লাহ তাআলা একজন পৃথিবীতে আল্লাহ নবী পাঠিয়েছিলেন, যার নাম হলো ঈসা রুহুল্লাহ, ঈসা গাডা গালি ঈসালাম। তিনি বলেছিলেন, বলে জগৎবাসীর সুরে দাও, আমার পরে আল্লাহ তাআলা একজন পৃথিবীতে আল্লাহ নবী আল্লাহ পাঠাবেন, ওই নবী আল্লাহ পৃথিবীতে পাঠাবেন আমার ঈসা নারি গেসালাম। তিনি বললেন, ও জগৎবাসীরা তোমরা শুনে নাও, আমার পরে আল্লাহ একজন নবী পাঠাবে, আর ওই নবীর যদি তোমরাও কালমা পড়ে নেওয়ালা যদি হও, ওই নবীর কালমা যদি তোমাদের নসিবে যদি ঘটে যায়, তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। মুবাশশির উম্মি রাসূলিয়াতি বি মাহদিস নগু আহমাদ, যার নাম থেকে আল্লাহ তাআলা আসমানে রাখবে আহমাদ, আর জমিনে হবে মুহাম্মাদ। আল্লাহর কোরআনে তা ফরমান হয়েছে। আবার ঈসা গাডা আলাইহিসসালাম তিনি বললেন, ওই নবীর যদি তোমরা নসিবে কালমাওয়ালা হয়ে যাও, ওই নবীকে দেখনে বালা যদি হয়ে যাও, ওই নবীর যদি তোমরা গোম্মা তোম্মাতে যদি হয়ে যাও, তাহলে তোমাদের জান্নাত নসিব হবে, আর ওই নবীকে যদি তোমরা চিনতে যদি না পারো, ওই নবী যদি মহব্বত যদি না করতে পারো, তাহলে তোমরা জান্নাতের অধিক কার হতে পারবে না। আবার ঈসা দাঁড়িয়ে গিয়ে সালাম বললেন, আবার নবীর একজন সাহাবী তিনি বলেছিলেন, আমি মদিনা থেকে অনেক দূরে আমার হলো বাড়ি, আমি যখন যেতাও আমার নবীকে না দেখলে আমার ভালো লাগতো না, আবার নবীর সঙ্গে তো মহব্বত আমার ছিল, আবার বাড়িটা গলো অনেক দূরে, আবার বাড়ি হলো গ্রামে অনেক দূর। দিহাদি সাহাবি তিনি গলে এনার মনে একটা ইচ্ছা জেগেছিল, ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে দরিদ্র বানিয়ে দিয়েছ, ওগো আল্লাহ তাআলা তুমি আমাকে গরিব বানিয়েছো, আমার মনে ইচ্ছা জাগে আল্লাহ আমার নবীকে আমি এত ভালোবাসি, আমার নবীকে আমি একটা উট পুরস্কার দেওয়া। আবার ইচ্ছা জাগে আল্লাহ আমার নবীকে আমি একটা উট দিব, আর আমার নবীর যানবাহনে চলাফেরা যদি অসুবিধা হয়, আমার নবী যেখানে যাবে আর ওই উটের উপরে নবী সবারই হয়ে আমার নবী যাবে। আমার নবীকে যদি আমি একটা ওট যদি আমি দিতে পারি, ওগো আল্লাহ তাআলা, তাহলে এর চাইতে বড় নসিব আর কিছু হতে পারে না। আবার নবীকে ভালোবাসনেওয়ালা, আবার নবীকে প্রেম করনেওয়ালা তিনি মনে মনে নিয়াত করেছিল, আর যেই মানুষটা আবার নবীর সাহাবি ছিলেন, আর মাঠে তিনি উঠ চড়া ছিলেন, মনের ইচ্ছা মনের বাসনা তিনা ছিল, সুবহানাল্লাহ, যখন আপনি উঠের সামনে কথা বলেছিলেন, ওই সময় যেন একটা উট কর্ণপাত করেছিল, একটা উট কর্ণপাত করেছিল। আবার ওই নবীর সাহাবী একজন ইহুদির উট চড়াত, তিনি যখন মনে মনে চিন্তা করেছিলেন, আল্লাহ আমার আসতে একটা একটু করে পয়সা যখন আমি জমাবো, আমি যখন পকেটে পয়সা নিয়ে নেব, আমার অনেকগুলো পয়সা হবে, আল্লাহ তালা একটা উট খরিদ করে যেন আমার নবীকে আমি দিতে পারি। এই বলে মনের ইচ্ছা ছিল, ওই সময় রাত্রি বেলাতে তিনি শুয়ে আছে, আর রাত্রি বেলায় শুয়ে থেকে সুবহানাল্লাহ, যে উটের দলের মধ্যে একটা উট ওই কানে কর্ণপাত করেছিল, তিনি বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ তাআলা, তোমার নবীর সাহাবি যেই নিয়াতটা করেছি, আর এই ইহুদির বাড়িতে আমি থাকি গো আল্লাহ, আজকে যদি ওই সাহাবি পয়সা গজিয়ে গজিয়ে যদি কিনতে পারে, ওগো আল্লাহ আমাকে যেন খরিদ করে নেয়। নিয়া দুজনার ভালো না খারাপ, একজন হলো নবীর সাহাবি,
আর হলো একটা ওট ওই সবাই রাত্রি বেলাতে যেন দেখা গেল সুবহানাল্লাহ, ওই ওটটাকে যেন আলাদা করে বেঁধে রাখা হয়েছে, আলাদা করে এক জঙ্গলের দ্বারে বেঁধে রাখা হয়েছে। ওই সময় যেন চাঁদের রাত্রিতে সুবহানাল্লাহ যেন দেখা যাচ্ছে অর্ধেকটা রাত অর্ধেকটা দিন হয়। জোরে বলুন, অর্ধেকটা দিন আর অর্ধেকটা হলো রাত। বাপ, এটা কোন মাস চলছে? এটা রজব মাস, আরবি চাঁদ, তাই না? কয় তারিখ জানি বাপ? আজকে 18। হ্যাঁ, সুবহানাল্লাহ, সম্ভবত মনে হয় 17 হবে, 17 কি 18 হবে, যাই হোক, সুবহানাল্লাহ, এই রাত্রি একটি মূল্যবান ইবাদত আছে বাপ। ইনশাল্লাহ আলোচনাটা রাখবো নবীর মহব্বতের কথাটা আগে বলি। আমার নবী মুস্তফার অলৌকিক ঘটনা একটি আছে, ইনশাল্লাহ এই রাত্রির, এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, যেটাকে 27 মেরাজ বলা হয়, ওই রাত্রিতে আমার নবী আল্লাহর দিদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে দিয়ে গেছেন, বাপ ইনশাল্লাহ নিয়ে যাবেন, যদি আমলটা করতে পারেন তো ভালো হবে, মা তোমাদের কিছু আমল আছে, যদি আমলটা যদি নিতে পারো তাহলে তোমরাও কামিয়াবি হতে পারবে। সুবহানাল্লাহ, ওই সাহাবী চিন্তা করছেন, আল্লাহ তুমি যদি আমাকে ওরকম অর্থ যদি দাও, আমি পয়সা গুছিয়ে গুছিয়ে আমার নবীর জন্য একটা ওট আমি খরিদ করব। রাত্রিবেলাতে অন্ধকার রাত্রি, অর্ধেক চাঁদরি হয়ে আছে, অর্ধেক রাত হয়ে আছে, দূর থেকে চাঁদি রাত্রে যদি দেখা যায় তা আপনি দেখতে পাবেন, একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, মানুষের আকৃতিটা না বোঝা গেলেও মানুষটা দেখতে পাওয়া যায়, যাই না, মানুষটা দেখা যায়। ওই সময় ওটা বাঁধা আছে, আব্বাজি আমার সোনা মানিক, সুবহানাল্লাহ, ওই সময় যেন হিংস্র প্রাণীরা কিছু এসেছে, হিংস্র প্রাণীরা একটা একটা করে এসে ওটের সামনে দাঁড়িয়েছে। আচ্ছা বলুন, এই জায়গাতে যদি একটা বাঘ ঢুকে যায়, বাপ বলবেন, নওজোয়ান ভাইরা আমার, এইখানে যদি একটা বাঘ যদি ঢুকে যায়, বলে মুর্শিদাবাদের মাওলানা অনেক দূর থেকে এসেছ, তোমাকে চিনে না, তোমাকেই খাক আমরা থাকি, পালাই, হ্যাঁ সব কিন্তু পালিয়ে দেব, যাব না। জানের ভাই সবারই আছে, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন, হুজুর সবচেয়ে মানুষের নিকট কী জিনিস? আবু বকর বলেন, তিনটা জিনিসের মানুষের কাছে সবচাইতে প্রিয়। বললো হুজুর কী? বলে সবচাইতে হলে এক নম্বরের মানুষের হলো জান। জোরে বলুন, তাই না? অত সহজে মানুষ কিন্তু মরতে চাইবে না, চাইবে হ্যাঁ 70, 80, 100+ যদি হয়ে যায় তারও চিন্তা করবে, আর দুদিন বেঁচে যাই, আর এক মাস বেঁচে যাই, যেমন করি হোক বাঁচার চেষ্টা করব, করব না সবাই, কিন্তু আল্লাহ তাআলার হুকুম যদি হয় এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। জোরে বলুন আব্বাজি আমার সোনা মানিকেরা, সুবহানাল্লাহ, যেমনি হিংস্র প্রাণী দেখা সঙ্গে সঙ্গে ঘড়ি নিটাও, আমার উটটা কাঁদতে আরম্ভ করলো, ওগো আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন আল্লাহ, তোমার নবীর সাহাবী মনে মনে চিন্তা করে যে আল সকাল বেলাতে একটা উট খরিদ করে আমার দয়ার নবীর কাছে গিয়ে পৌঁছাইয়া দিবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে দেখা যায় হিংস্র প্রাণীরা আমার কাছে এসেছে, আমাকে কি তারা বাঁচিয়ে রাখবে না, আমাকে কি তারা আমাকে জখম করে দিবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি কি নবীকে দেখতে পাবো না, আমার নবীর সঙ্গে কি দিদার হবে না, আমার নবীর সঙ্গে কি সাক্ষাৎ হবে না। এই বলে উটনিটা যেমনি কান্তি আরম্ভ করে যাও, উটনিটা বাঁধা ছিল, উটনিটা ছটপট করতে আরম্ভ করে যাও, ছুটাছুটি করে যায়,
ওই সময় একটা একটা করে হিংস্র প্রাণীরা এসে যেন গোল করে তাকে ঘিরে নিয়েছে। তেমনি তারা গোল করে ঘিরে নেওয়া, এমন ভাবে গোল করে ঘিরে নিয়েছে, আর ঘিরে নেওয়ার পরে হরিণটা যেন টসটস করে চোখের পানি ঝরে যায়। হিংস্র প্রাণীরা জিজ্ঞাসা করে, ও আপনি বলো বলো আজকে তোমাকে আমরা যে সবাই মিলে ঘিরে বসেছি, তুমি কেন ছটফট করতে আসো বলো? তুমি কেন এমনম করে ছটফট করতে থাকো বলো? তুমি এইভাবে ছোটাছুটি কেন করতে আসো বলো? তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? তিনি বললেন, অগতিংশ প্রাণীরা তোমরা জানো না আমার নবীকে দেখতে আমি আর পাব না। তোমরা যদি আমাকে জখম যদি করে দাও, তোমরা যদি আমাকে আজকে যদি কোন যদি করে দাও, আমাকে যদি তোমরা রক্তাক্ত যদি করে দাও, আমাকে যদি তোমরা জখম যদি করে দাও, আমার নবীকে আমি আর দেখতে পাব না। হিংস প্রাণীরা বলে, ও নবী প্রেমী, ও নবী রাশিক, আমরা তোমাকে জখম করার জন্য আসে না, যখন তুমি নিয়াত করেছ আমার নবীকে দেখব বলে আমরা সবাই জঙ্গলে একটা মিটিং করে তোমাকে হেফাজত করার জন্য আমরা এসেছি। আজকে তোমাকে চোখের পানি ধরাতে গবে না, তোমার মনের বাসনা আল্লাহ তালা কবুল করে নিয়েছে। আমরা যখন জঙ্গলের মধ্যে ছিলাম, আল্লাহ তালার হুকুম হয়েছে, কে যেন একটি গায়েবী আওয়াজ দিয়ে বলল, ও হিংস প্রাণীরা দেখো দেখো আমার নবীকে যে ভালোবাসে আমি আল্লাহ তালা তাকে ভালোবাসেনি। আমার আল্লাহ তালা বলেছেন বলে বান্দারি অন্ত নবীয়া আদাবা, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছিল, বললে অন্ত হিব্বুন আল্লাহ বান্দাবি হয়নি, আবার আল্লাহ তালা বলতে আসিল, আমার হাবিবুল্লাহ জগৎবাসীকে জানাইয়া দাও, আল্লাহকে যদি পেতে হয় যেন আমার নবীরে তায়াত আগে করে, আল্লাহকে যদি পেতে হয় আগে যেন আল্লাহর নবীকে যেন ভালোবাসি, আবার নবীর সঙ্গে যেন প্রেম করে নাই, আবার নবীর যেন অনুকরণকারী হয়ে যায়। যেই ব্যক্তিরা আমার নবীর অনুকরণকারী হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ সমাপ করে দিবে। আবার আল্লাহ তাআলা রাজি হয়ে যায় বান্দার উপরে, বলো বলো আজকে আমার নবীকে তুমি ভালোবেসে নিয়েছ, এই জন্য আমার আল্লাহ তাআলা জানো গায়েবী আওয়াজ দিয়ে আমরাকে জানিয়ে দিয়েছি, অহিংস প্রাণীরাও আজকে জন্য রাত্রিবেলাতে তোমাদের যেন ঘুম হারাম করে দাও, কেন আবার নবীর আশিকের দিকে চলে যাও, আবার নবীর প্রেমিকের কাছে চলে যাও, আর আমার নবীর প্রেমিককে ওই জায়গাতে তোমরা সারা রাত্রি ধরে পাহারা দিবে, যাতে করে আমার ওই উটনিটা যেন কোনো অসুবিধা না হয়ে যায়। সকাল হয়ে গেল, ওই গদিটা যেন বলতে আসিনি, আমার একটু পয়সার কমতে হয়ে গেছে, বলো বলো তোমরা কেউ আছো কি? পয়সার কমি হয়েছে, তোমরা যদি কেউ পারো তাহলে আমি একটা ওট বিক্রি করব, আর এই ওটটা যদি তোমরা কেউ কিনে নাও তাহলে আমি বিক্রি করব। ওই জায়গাতে বলা গল সেগাবি বলল, গরম বলালামিন আল্লাহ আমি রাত্রিবেলাতে মনের
ইচ্ছা হয়েছিল আমার নবীকে আমি একটা উট দিয়ে দেব। আল্লাহ তাআলা আমার মনের বাসনাকে পুরা হয়ে যাবে। কত দাম বলো বলো? বলে একটা ওটের নাম তোমাকে দিতে হবে 5 দিরহাম, যদি দিতে পারো তাহলে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ, কেউ বলেছেন 1 দিরহাম 2 দিরহাম দিতে পারলে পারে, আমি একটা ওট দিয়ে দেব। সুবহানাল্লাহ, ওই সময় আবার নবীর সাহাবী আবার নবীর প্রেমী ওই দরিদ্র সাহাবে, তিনি বললেন আমি নবীর মহাবতী, আমি ওটটা খরিদ করে নেওয়ার পরে ওটের লাগামটাকে ধরে ধরে আমি মদিনার দিকে রওনা হলাম। আমি মদিনার দিকে রওনা যখন হয় আবার নবীকে দেখি, আবার নবী যেন মসজিদ নববীতে আসেন, আবার নবী দেখি ওই সাহাবিকে দেখে আবার নবী মুচকে গেছে, বলেন আবার দিয়াতে সাহাবিরিয়া, ও আমার চরিত্র সাহাবে আজকে তুমি নবীর মহাবত এসেছ, তোমার মহাবতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আবার নবী দেখি ওই সবাই মোলাকাত করলেন, সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার তরফ থেকে আমার তরফ থেকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি একটা উটনি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি যেই জায়গায় যাওয়ার আপনার প্রয়োজন হবে ওই জায়গাতে আপনি উটনিটাই চড়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আবার নবী বললেন মঞ্জুর হলেন। আবার নবী উটটা গ্রহণ করে নেওয়ার পরে আবার নবী মুস্তফা আলি কামলি ওয়ালা কা, আবার নবী বললেন ঠিক আসরের সময় হয়ে গেল, আমি ওই সময়তে যেন মসজিদে নববীতে আবার নবী আসরের নামাজ আদায় করলেন। বেঁধে দেওয়া হয়েছিল, আর বেঁধে দেওয়ার পরে ওই উটনিটাকে বেঁধে দেওয়ার পর আবার নবী যেন নামাজ কমপ্লিট করলেন। আবার নবী নামাজ কমপ্লিট করার পর মসজিদে নববী থেকে আবার নবী বের হবেন, আর ওই সময় যেন দেখে উটনিটার চোখ দিয়ে যেন পানি ঝরতে আছে। আবার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবীর সবার কথা জানতে পারেন, জোরে বলুন। আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়েছিলেন, যার নাম হল সুলাইমান আলাইহিসসালাম, তাই না? সুলাইমান আলাইহিসসালাম সবার সঙ্গে কথা বলতে পারতেন, যত কীট পতঙ্গ ছিল সব কথা বলার ক্ষমতা কে দিয়েছিলেন, জোরে বলবেন, কে দিয়েছিলেন? আমার আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এই জন্য তো সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ের সঙ্গে সবার সঙ্গে, যত কীট পতঙ্গ ছিল সবার সঙ্গে কথাই বলতেন, এবং সুলাইমান আলাইহিসসালামের কথা হাওয়াতেও শুনত, জোরে বলুন। হাওয়ার গাড়ে হাওয়ায় চলে, সুলাইমান আমরা সেই মুসলমান। আর একটু মহব্বতে বলে, আব্বাজি আমার সোনা বাণীকেরা, সুলাইমান আলাইহিসসালামের কথা হাওয়া তো শুনত, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সুলাইমান আলাইহিসসালামের কথা যদি হাওয়াতে শুনে তাহলে বলুন আমার নবী হলেন সুলাইমান পয়গম্বরের নবী, জোরে বলুন। নবী হলেন ইমামুল আম্বিয়া, আমার নবী হলেন নবীদের সর্দার, জোরে বলুন সুবহানাল্লাহ। বিনাদার
নবীদের ইমাম আমার নবী। আচ্ছা বলুন, ওই নবীর কথা কেউ বুঝতে পারবে না, আর নবী কি কোনো কাওয়ারির জীবজন্তুর কথা বুঝতে পারবে না? পারবে না? পারবে। বাপ, ওই উটনিটা যখন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদে, তারপর নবী বলছেন, উটনি রে কী ব্যাপার, তোমার চোখ দিয়ে পানি কেন ঝরছে, তুই কাঁদছিস কেন, তোর দুঃখ হয়েছে না কষ্ট হয়েছে? না, আমার সাহাবি তোকে কিনে নিয়ে এসেছে তাই তোর কষ্ট হয়েছে। কে বলছেন? আমার নবী বলছেন। হে উটনি, বলো কেন ঝরছে? উটনি বলে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এটা কোনো দুঃখের কান্না নয়। ও গো নবীজি, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা কোনো কষ্টের কান্না নয়। ও গো দয়া নবী গো, এটা গলো আনন্দের কান্না। জোরে বলো, একটা দুঃখের কান্না হয়, একটা গায় আনন্দের কান্না। যদি আপনার মা যদি মারা যায়, আব্বা যদি মারা যায়, ভাই যদি মারা যায়, আত্মীয় স্বজন যদি কেউ যদি মারা যায়, তবে আপনার কষ্টের কান্না গাবে? গাবে না, গাবে না। আপনার ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, আপনার ছেলেটা যদি প্রফেসর হয়ে যায়, আপনার ছেলেটা যদি মাস্টার হয়ে যায়, আপনার ছেলেটা যদি হাবে যে কোরআন হয়ে যায়, আপনার ছেলেটা যদি আলেমে দিন যদি হয়ে যায়, এটা আপনার আনন্দের কান্না। আবার নবী বলছেন, বলে উটনি রে বল, বলে তো চোখ দিয়ে কেন পানি ধরে যায়? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কোনো কষ্টের কান্না নয়, এটা কোনো দুঃখের কান্না নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কান্নাটা গলো, ইয়া রাসূলুল্লাহ, এই কান্নাটা গলো নবীর আনন্দের কান্না, এটা গলো নবীর দিদারের আশার কান্না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে একটা ওয়াদা করতে হবে, আর এই ওয়াদাটা যদি আমার পূরণ যদি না হয়, ও গো দয়ার নবী গো, তবে আমার মনের দুঃখ মনেই থেকে যাবে। আবার নবী বলছেন, বলে উটনি রে, ও হিংস প্রাণী বলো, ও প্রাণী বলো, বলো আমার নবী প্রেমিক, বলো বলো তোমার কি মনের ইচ্ছা তোমার থেকে যাবে, তোমার মনের বাসনা কি থেকে যাবে? বলো, আমাকে আল্লাহ তালা, আমাকে আল্লাহ দোজাহানের বাদশা করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। আবার জন্য আল্লাহ তালা কোরআনে আল্লাহ ঘোষণা আল্লাহ করে দিয়েছিল, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, আমার সাল্লাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। ও গো দয়ার নবী, আমি আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ তালা আপনাকে প্রেরণ করতাম না, কিন্তু হ্যাঁ আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছি, দুনো জাহানের রহমাতাল্লিল আলামিন করে। আবার দয়ার নবীকে, আবার আল্লাহ তালা রহমাতাল্লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছে, আবার আল্লাহ তালা আমার নবীকে দুনো আলামিন রহমাত করে আল্লাহ পাঠালেন। আমার নবী হলেন মানুষের জন্য রহমত, আমার নবী হলেন হিংস প্রাণীদের জন্য হলো রহমত, আবার নবী হলেন কীট পতঙ্গের জন্য আমার নবী হলো রহমত, আমার নবী হলো পাহাড়ের জন্য হলো আমার নবী রহমত, পাহাড়ের জন্য আমার নবী হলো রহমত, দুনো জাহানের জন্য হলো আমার নবী রহমাতাল্লিল আলামিন, পশুদের জন্য হলো আমার নবী রহমাতাল্লিল আলামিন। ও গো দয়ার নবী মুস্তফা, আবার আকা কালি কমলি বালা, হিংস প্রাণীকে আমার নবী জানাইয়া দিলেন, আমি তো ও প্রাণী রে, ও আমার উটনি, বলো বলো আল্লাহ তালা তোমাকেও আমার জন্য আল্লাহ রহমাতাল্লিল আলামিন বানিয়েছে। আল
বলো আমি নবী কেন তোমার মনের আশা পূরণ করতে পারব না? আমি নই হলে কোনো মানুষকে আমার নবী কি দুঃখ দিয়েছে কেউ বলতে পারবে না? আমার নবী কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে? আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার নবী কাউকে আঘাত দিয়ে আমার নবী ইসলাম প্রচার করে নাই। আপনার কাছে আমার একটা কথা আছে, আর এই কথাটা শুনে আপনাকে ওয়াদা করতে হবে। আমার নবী বলছেন বলে উঠনি রে, বলো বলো তোমার নবী কে কে? তুমি এমন কি একটা কথা বলবে যে তোমার নবীকে ওয়াদা করতে হবে? আমি নবী যাও, আমি নবী তোমাকে কথা দিয়ে দিলাম। আমার নবী কি বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি ভাল্লা নবী গো, আপনার সাহাবী যে আপনার কাছে আমাকে দিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি আল্লাহ নবী জি, আপনার কাছে আমি যতদিন দূরে থাকবো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যতদিন জীবিত রাখবে নবীজি, আল্লাহ আমাকে যতদিন ধরে হায়াত দিয়ে দিবে নবী গো, ততদিন ধরে আপনি কোন উটনীর উপরে সওয়ারি হবেন না। কেন? এটা গেল আমার নবীর মহাম্মা। কেন? আপনারা শুনেছিলাম মাঝি আমার সোনাবারে কিরা, আমার নবী মুস্তফা যেই মেম্বারের ওপরে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার খুতবা দিতেন, ওই খুতবাটা ছিল খেজুর ডালের খেজুর ডালের মেম্বার ছিল, যার নাম গুলো বস্তু দেখেন না। আমার নবীর সামনার একটা নতুন যারো মেম্বার নিয়েছে গাজির করা হয়েছিল, আমার নবীটাও ওস্তুনে কান্না মেম্বারটাকে সরিয়ে দেওয়ার পরে আমার নবী জানো নতুন মেম্বারের ওপরে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী কুদুয়া দেয়, আর ওই সময় ওস্তুনে কান্না টুকরে টুকরে জানো আমার নবীর জন্য কাঁদে জোরে বলা। আমার নবী বলে বলো আজকে তুমি কেন এরকম ভাবে কথা করো বলো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, যতদিন ধরে আপনি আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের সামনে আপনি বক্তব্য দিয়েছিল, মানুষকে আপনি বক্তব্য শুনিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন রাসূলুল্লাহ, আর আপনার কদম আবার উপরে পড়েছিল, যে আপনার উপরে যার কদম পড়ে যায় সে যেন সুবহানাল্লাহ ধন্য হয়ে যায়। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি যখন মিরাজের রাত্রিতে নবী জি আরশে আজিমের উপরে, আমি যখন গেলেন ইয়া রাসূলুল্লাহ আরশের উপরে আপনি যাবেন, আমার আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছিলেন ও আমার হাবিব, তুমি জুতা পরে আরশের উপরে এসো। আবার নবী বলেছিলেন আল্লাহ তাআলা একজন নবী কাল্লা তুমি পৃথিবীতে পাঠিয়েছিলে, যেই নবীর নাম হলো মুসা আলাইহিসসালাম, মুসা কালিমুল্লাহ কাল্লা তুমি ডেকেছিলেন রব্বুল আলামিন, ওই দেখা করার জন্য মুসা আলাইহিসসালাম গিয়েছিলেন, যেই পাহাড়টার নাম হলো দূর পাহাড় মুসা যদি তোর পাহাড়ে আসতে হয় তাহলে তুমি জুতাটাকে খুলে এসো, জুতাটাকে তুমি খুলে এসো অগ আল্লাহ তাআলা, আজকে তুমি মুসা কালিমুল্লাহকে দুনিয়ার তোর পাহাড়ের জন্য আল্লাহ তুমি হুকুম করেছিলেন জুতা খুলে এসো, আর তোমার হাবিবকে তুমি ডাকো যে জুতা পরিধান করে এসো। আমার আল্লাহ বলেছিলে ও আমার হাবিব, তুমি হলেন আমার হাবিবুল্লাহ, আর মুসা নবী হলো আমার।
আমার কালিমল্লা, কোথায় হবে বল্লা আর কোথায় হলো কালিমল্লা, কালিমল্লা হলেন মুসা আলাইহিস সালাম। ও হবে আমি আল্লাহ তাআলা আপনাকে হুকুম করলাম আপনি জুতাটা পরিধান করে আসে, কান্না বলে আর সুলাই বললেন নবী গো আপনি তো গুণ জুতা পরিধান করেছিলেন আর আপনার জুতা মোবারকার ধুলা মোবারক আর সে আজিমের ওপরে ছিল ইয়ার আর আপনার জুতার ওপরে আপনার জুতা যগুর আর সের ওপরে ছিল সে আজিম ধন্য হয়েছে গায়ার সোল্লাহ কবি বল্লা নবী গো আজ থেকে আমি অস্তরে গান্না আপনার পদদলি থেকে আপনার কদম থেকে আমি আলাদা গয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ কবি বল্লা নবী গো আমি এই জন্য আমি অস্তরে গান্না আবার যেন কান্না তবে না আমার নবী বললে তোমার কান্না শোনা আওয়াজ পাওয়া যায় যখন তুমি নবীর মহাপতি কান্দে আজো এবস্তনে কান্না জীবনে কোনদিন তোমার নবী বলে দিল যে নবী তোমার উপরে স্পর্শ করে দিয়েছে যে নবী তোমার উপরে স্পর্শ হয়ে গেছে যে নবী তোমার উপরে চেপে গিয়াছে এবস্তনে কান্না শুনো আমি নবী জানাইয়া দিলাম আমি নবী তোমাকে বলে দিলাম জীবনে কোনদিন তুমি শুকাবে না এটা গোলাম আর নবীর মাঝে যা এখনো শুনে কান্না যেটা হলো একটা খেজুর গাছের ডাল ওই খেজুর গাছের মেম্বার এখনো জীবিত আছে জোরে বল এটাই হলো আমার নবীর মাঝে যা এই জন্য ওই উটনিটা বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি এই জন্য আপনাকে ওয়াদা করার জন্য বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো যদি আপনার স্পর্শ আমার উপরে যদি থেকে যায় ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আবার নবী বললেন বলে উটনিটি আমি যা ওয়াদা করে দিলাম আমি যেদিন থেকে তোমার উপরে আমি নবী সবারি হব আর কোন উটনির উপরে সবারি হব না বাজে আমার সোনা মানি কিরা আমার নওজোয়ান ভাইরা শুনে যাও গো মা আমার নবীর মহব্বত করে একটা জঙ্গলের প্রাণী তাহলে বলো বলো আমরা নবীর সঙ্গে মহব্বত রাখবো না রাখবো না নবীর মহব্বত আমরা রাখি বাবা আমরা খোলাম নবীর উম্মা তুম্মাতি আমরা খোলাম নবীর দিবানা না দিবানা জোরে বলবেন আমরা নবীর দিবানা তো কে কে হাত তোলেন ছড়িয়ে দাও ছড়িয়ে দাও সুবহানাল্লাহ বাজি আমার সোনাবানিকে দাও আমরা হলাম সবাই নবীর দিওয়ানা আমার নবী যেটা বলেছেন সেটা আমরা পালন করব না করব না পালন করব সুবহানাল্লাহ আমরা সবাই নামাজ পড়ব না পড়ব না হাত তোলেন সুবহানাল্লাহ কে কে নামাজ পড়েন হাত তুলবেন যে পড়ে না সে হাত নামাবেন সুবহানাল্লাহ যারা নামাজ পড়ে না তারা হাত তুলেন যারা পড়েন তারা নামিয়ে দেন নামাজ কে কে পড়ে না হাত তোলেন দেখি লজ্জা নয় হাত তোলেন নবীর তো দিবানা হবে না এই কমিটিটা কই সবগুলো তো দেখলাম চ্যাংড়া কমিটি জি হ্যাঁ সুবহানাল্লাহ